ওয়াস্তুর রাসাহু ইনকানা সাতরা রাসে ইউআদ্দু জিনাতান উরফান। এখন মাথা বিষয়টি উল্লেখ করেছেন, মাথা ঢাকার বিষয়টি, মাথা নামাজে ঢেকে নামাজ পড়বেন না খোলা নামাজ পড়বেন। বলছেন যে যেই দেশে আপনি বাস করেন বা যে অঞ্চলে বাস করেন সেখানে মাথা ঢাকা যদি সাজ মনে করা হয় তাহলে মাথা ঢাকবেন, মাথা ঢাকার বিরোধিতা করবেন না। একদল গোঁড়া মাথা ঢাকা ছাড়া নামাজ পড়তেই দিবে না, যদি মাথায় কিছু না থাকে তো টুপি উঠিয়েও দিবে, হ্যাঁ সেজদার অবস্থা তো টুপি উঠিয়ে দিবে মাথা। এ বাড়াবাড়ি। আর একদল এমন বিরোধিতা শুরু করেছে যে কোথাও মাথা ঢাকবো না, ওটাও ভুল, এটাও ভুল। হক হচ্ছে মধ্যমপন্থা সবসময়। মধ্যমপন্থা কি কি বললাম? যেই পরিবেশে মাথা ঢাকাটা সাজ সেখানে মাথা ঢেকে নামাজ পড়বে, যেই পরিবেশে মাথা না ঢাকলে আইব নাই বরং তেমন কেউ মাথা ঢাকে না সেখানে মাথা খুলে নামাজ পড়বে, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে মাথা ঢাকাটা এবাদত নয়, মাথা ঢাকাটা আর সলাতের পোশাক নয় কিন্তু জিনত। কোন দেশে জিনত? ভারত বাংলাদেশ পাকিস্তানে জিনত বলবো? যাবেন আপনি ভারত বাংলাদেশ পাকিস্তানে আর গিয়ে টুপির বিরোধিতা শুরু করলেন, ওইটা বলে আরে ময়লা আবর্জনাওয়ালা ওই যে গান্দা টুপি পড়ে আছে মসজিদে সেটার বিরোধিতা করেন যে পরিষ্কার পড়ছে, কিন্তু আপনি সবাই মাথা ঢেকে নামাজ পড়ছে গোটা মসজিদের, আপনি শুধু মাথা খুলে কেন নামাজ পড়বেন, আপনিও ঢাকেন। তার বিশেষ করে বাঙালি সমাজে, ভারতের মধ্যে যদি কেরালা হয় শ্রীলঙ্কা হয় তামিল হয় তা আলাদা কথা, মাথা খোলাটা কোনো ব্যাপারই না তাদের কাছে, প্যান্ট শার্ট পরে তাদের জুমার খুতবা দেওয়া ঈদের খুতবা দেওয়া কোনো ব্যাপার না। তো বাঙালি সমাজে বিনা টুপিতে হুজুর যদি খুতবায় উঠে তো টেনে হেঁচড়া নামিয়ে দেবে, তাহলে বোঝা গেল যে ঘৃণার নজরে দেখা হয়, তাই না? তা আপনি কেন বিনা টুপিতে নামাজ পড়েন? কিছু মৌলভী সাহেবরা আছে ওদের বড় রোগ, এরা বিনা টুপিতে রাস্তায় ঘুরে বেড়ায়। আরে ভাই আলেম মানুষ আপনি, হ্যাঁ মাথায় টুপি দিয়ে আপনি চলাফেরা করেন, অসুবিধাটা কোথায় আপনার? এতে আপনাকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবে, তারপরে লোক মহব্বত করবে, তারপরে এমন যে কোনো বিদাত কাজ করছে তাও না, হ্যাঁ সাজ, এটা আল্লাহ সাজ গ্রহণ করতে বলেছেন, ঠিক না? সুতরাং এখন খোলাসা হচ্ছে আমরা টুপির বিরোধী না আর টুপির ক্ষেত্রে গোঁড়াও না, বরং যেখানে টুপির প্রয়োজন টুপি লাগাবেন আর যদি কোথাও প্রয়োজন না থাকে সেখানে ছাড়লে কোনো আইব দোষ করে দিলেন না বা নামাজে কোনো ঘাটতি হয়ে গেল, যেমন গোঁড়াপন্থীরা মনে করে যে টুপি মাথায় দেয়নি তো এর কি নামাজ হয়, হ্যাঁ আবার টুপি যারা মাথায় দেনেওয়ালা ওদের গোঁড়ামির উপরে গোঁড়ামি, পাঁচ কলি টুপি হইতে হবে একদলের, আর এক দলে কিস্তি টুপি হইতে হবে। ওই আমার আব্বার থেকে শুনেছিলাম এটার নাম, কিন্তু উনি টেলার ছিলেন তো এটার নাম কিস্তি টুপি। একদল আছে কিস্তি টুপিওয়ালা, কিস্তি কেন বলে ওই নৌকার মতো লাগে, আর একদল হচ্ছে ওই পাঁচকলিওয়ালা টুপিওয়ালা। হ্যাঁ এই টুপি নিয়ে বাড়াবাড়িতে মেতে আছে তারা, এই এক বিদাতের লক্ষণ। আর এর বিরোধিতা করতে গিয়ে রিয়াকশনে একদল বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করে দিচ্ছে, সেটা ভুল। জি তাই বলছেন ওয়াইস্তুর রাস, মাথা ঢাকবে মুসল্লি, ইনকানা সাতরুর রাসে যদি মাথা ঢাকাটা ইউআদ্দু জিনাতান উরফান সেখানকার পরিবেশে সমাজে সাজ মনে করা হয়। বাংলাদেশে মাথা ঢাকা টুপি দিয়ে বা ধরেন এই রুমাল দিয়ে, হ্যাঁ অথবা পাগড়ি দিয়ে সাজ মনে করা হচ্ছে না, হচ্ছে না, সুতরাং মাথা ঢাকবেন। কিন্তু যেখানে কোনো ব্যাপার না, যে যেমন পড়ছে কেউ কাউকে খারাপ মনে করে না, আরব দেশে কেউ মাথা না ঢাকলেও কিছু বলবে না, আর মাথা ঢাকেন টুপি দিয়ে তাও কিছু বলবে না, গুতরা দিয়ে ঢাকেন তাও বলবে না, আর যদি পাগড়ি বাঁধেন তাও কিছু বলবে না, ঠিক কিনা? তাহলে আপনার যেটা ইচ্ছা সেটাই করে, যেটা ইচ্ছা খালি মাথায় নামাজ পড়েন, আর না হলে মাথায় কিছু দেন, কোনো অসুবিধা নেই। জি কোনো অসুবিধা